আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। গত কিছুদিন আগে বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া শক্তিশালী ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে ভারতের রুরকেল্লার উপর অবস্থান করছে, যার প্রভাবে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় জোরালো দমকা বাতাস বয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে হালদিবাড়ি এবং গঙ্গাসাগর, হালদিয়া, কলকাতা, কোলাঘাট এবং আরামবাগ, চন্দননগর এবং এদিকে শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর এই সমস্ত জায়গাগুলোর পর প্রায় ঘন্টায় দক্ষিণ দিক থেকে 50 কিলোমিটার বেগে দমকা জোড়ো বাতাস বয়ে যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে মেহেরপুর, রাজশাহী, সিংড়া, পাবনা, শায়েলকুপা, তারপর ফরিদপুর এবং এদিকে লোহাগাড়া, যশোর, খুলনা এবং এদিকে শিবনগর, তারপর বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, তারপর কুমিল্লা, আগরতলা, ঢাকা, কাপাসিয়া, নাগরপুর এবং দেশের দক্ষিণাঞ্চলে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে উপকূলীয় স্থানে ঘন্টায় 40 কিলোমিটার বেগে দক্ষিণ দিক থেকে দমকা জড়ো বাতাস বয়ে যাচ্ছে। তো আমরা যদি আর একটু ট্রেকিং করে দেখি, দেখতে পাচ্ছি আজ বৃহস্পতিবার 21 সেপ্টেম্বর নাগাদ অলরেডি রাত থেকে এই দমকা বাতাসের পরিণতি অনেকটাই কমে আসতে পারে। শুক্রবার 22 সেপ্টেম্বর নাগাদ দক্ষিণাঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিকই ফিরে আসতে পারে, তেমন দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা যদি স্যাটেলাইট ইমেজটা যদি একটু দেখে নিই, দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের বেশিরভাগ এলাকায় প্রচণ্ড মেঘমালা তৈরি হচ্ছে। এদিকে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ অথবা কলকাতার বেশ কিছু এলাকায় ভারী মেঘ জমা হচ্ছে, সাথে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলমান এই মুহূর্তে চলমান রয়েছে। পরবর্তী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন স্থানে। আমরা একটু পর আপনাদেরকে বৃষ্টিবাহী মোড় গিয়ে দেখিয়ে দেবো। এছাড়া দিকে বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকারে মেঘ জমা হচ্ছে, সাথে অনেক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কুমিল্লা এর আশেপাশে বেশ কিছু এলাকায়ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্যদিকে রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা রয়েছে। সিংড়া, সিরাজগঞ্জ, তারপর দিকে সরিষাবাড়ি, বগুড়া এই সমস্ত জেলাগুলোর উপর আকাশ প্রায় মেঘাচ্ছন্ন অবস্থা দেখা যাচ্ছে এবং ময়মনসিংহ বিভাগের উত্তরের বেশিরভাগ এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত রয়েছে এবং ঠোরা এর আশেপাশে এলাকাগুলোর উপর, তারপর এখানে ডুবুরি এই অঞ্চলে গোলাপাড়ার দিকে একদম উত্তরে, কোচবিহার, তারপর এদিকে শিলিগুড়ি এই যে এই অঞ্চলে প্রচণ্ড মেঘ রয়েছে এবং রংপুর এবং ঠাকুরগাঁও এখানে দিনাজপুরের দিকে এবং এর আশেপাশের জায়গাগুলোর উপরে প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। অনেক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এছাড়া বাকি এলাকায় এদিকে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার, বেশিরভাগ স্থানে আকাশ প্রায় মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে আবহাওয়ার কতটা উন্নতি হতে পারে আমরা সরাসরি এই মুহূর্তে বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম। দেখতে পাচ্ছি উত্তর অঞ্চলে প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা, বিশেষ করে আলিপুরদুয়ারের দিকে, আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি এই সমস্ত জায়গাগুলোর বিভিন্ন এলাকায় প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। যারা এখান থেকে আমাদের ভিডিওগুলি দেখছেন তারা আমাদেরকে কমেন্টসে জানাতে পারেন, সেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে আরও দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের ভয়াবহ রিপোর্ট রয়েছে। তারই মধ্যে এখানে যশোর, লোহাগাড়া, তারপর এদিকে আমরা দেখতে পাচ্ছি রঙ্গা এই যে কটসপুর এই অঞ্চলে, তারপর এখানে দামোহদার দিকে, আলমডাঙ্গা এবং মেহেরপুর, ব্যারামপাড়া, পাবনার দিকে, রায়পুর এবং এদিকে বাঙ্গুড়া এই সমস্ত এলাকাগুলোর উপর, পুঁথিয়া এবং রাজশাহী, তারপর এখানে দমকাল এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকা, কাপাসিয়া এর আশেপাশে এলাকায় বিক্ষিপ্ত হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণাঞ্চল থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে দেখা যাচ্ছে। আগামীকাল শুক্রবার 22 সেপ্টেম্বর নাগাদও দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো এইবার আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাবো তাপমাত্রা মোড়ে, আমরা চরম পূর্বাভাস মোড়ে চলে আসলাম। দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের কোথাও প্রচণ্ড অথবা মাঝারি ধরনের ব্যবসা গরম কিন্তু নেই, গরমের মাত্রা অনেকটাই কমে আসছে আল্লাহর রহমতে। তো এই মুহূর্তে দেশের বেশিরভাগ এলাকায় দমকা জোড়ো বাতাসের দাপট কিন্তু রয়েছে। কলকাতা এবং খড়গপুর, হালদিবাড়ি এই অঞ্চলে দমকা বাতাসের দাপট কিন্তু একটু বেশি এবং দক্ষিণাঞ্চলে কিছুটা কম রয়েছে। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।